নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। যারা নার্ভের বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। আজকে আমি নার্ভের কয়েকটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। আপনারা এই ওষুধগুলো ব্যবহার করলে নার্ভের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন। আপনাদের যেই সিমটমগুলো মিলে যাবে ঠিক সেই ওষুধগুলোই আপনারা নেবেন, সবকটি একসঙ্গে নেওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। প্রথমে যেই ওষুধটির কথা বলবো সেটি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর খুব ভালো কাজ করে। এই ওষুধটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম 200। নার্ভের সাথে মাসেলসের একটা সম্পর্ক আছে। এই নার্ভ সিস্টেমে যখন কোনো সমস্যা দেখা যায় তখন আমাদের মাসেলসগুলোতেও চাপ পড়ে, তখন আমাদের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। যদি দেখেন পেশেন্টের যে কোনো কাজ করার আগে একটা ভয় অনুভব হয়, সে সবসময় ভাবে এই বুঝি কিছু একটা হয়ে গেল, সেই ভেবে সে কোনো কাজ করতে পারে না, এরকম যদি চিন্তাভাবনা কোনো রোগীর মধ্যে দেখেন তবে অবশ্যই তাদের আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধটি দিতে হবে। এই রোগীদের সবসময় একটা অ্যাংজাইটি টেনশন কাজ করে। এই রোগীরা মিষ্টি খেতে খুব পছন্দ করে কিন্তু মিষ্টি খেলে এদের সহ্য হয় না। এক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম 200 2 ফোঁটা করে দিনে দুবার বেশ কিছুদিন খেতে হবে। হোমিওপ্যাথিতে নার্ভের অনেক রকম ওষুধ আছে, তার মধ্যে বেস্ট ওষুধ হলো কস্টিকাম। কস্টিকামে রোগীদের নার্ভাস সিস্টেমে যে যে রোগগুলো থাকে সেটি হলো নার্ভ ড্যামেজ হলে মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং সেখানে একটা অসারতাবোধ অনুভব হয়, কোনো কাজ করা যায় না ঠিক মতো, সেই জায়গা ভারী হয়ে যায় এবং নড়াচড়া করতে অসুবিধা হয়। এই কস্টিকামের রোগীরা ইউরিন ধরে রাখতে পারে না, বিশেষ করে সর্দি হাঁচি কাশি দিলেই ইউরিন এদের বেরিয়ে যায়। এর সাথে যদি আপনারা দেখেন এই রোগীদের নার্ভের সমস্যাও রয়েছে এবং প্যারালাইসিসের মতো সমস্যাও হয়, তখন এই কস্টিকাম 200 পটেন্সিতে দিনে দুবার 4 ফোঁটা করে বেশ কিছুদিন নিতে হবে। এরপরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যাল্প 200। এই রোগীদের অ্যাংজাইটি ডিপ্রেশন এবং দুশ্চিন্তা সব সময় দেখা যায়। এদের প্যানিক অ্যাটাকও হতে পারে, এদের মধ্যে সব সময় একটা অস্থিরতা দেখা যায়, এরা মনের ভিতর সব সময় ভয় অনুভব করে, এরা ভাবে যে এই বুঝি কিছু একটা হয়ে গেল, এরা সব সময় ঝিমোতে থাকে, এদের মধ্যে একটা ক্লান্তিভাব দেখা যায় এবং এরা খুব খুঁতখুঁতে স্বভাবের হয়। এই পেশেন্টরা ঠান্ডা একদম সহ্য করতে পারে না, এরা চিলি পেশেন্ট হয়। এর সাথে যদি দেখেন নার্ভের সমস্যা থাকে এবং জ্বালা যন্ত্রণা থাকে, তখন আপনার আর্সেনিক অ্যাল্প 200 4 ফোঁটা করে দিনে একবার বেশ কিছুদিন নেবেন। পরের ওষুধটি হলো পালসাটিলা 200। আপনাদের নার্ভের সমস্যা যদি থাকে এবং আপনাদের বুস্ট আপ করার জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে। এই রোগীদের মনে টেনশন ভয় ভীতি সব সময় থাকে, এর জন্য তারা সব কাজ ঠিক মতো করতে পারে না। এরা তেল মশলাযুক্ত খাবার খেতে বেশি পছন্দ করে, এদের মধ্যে জল পিপাসা একদম থাকে না, এরা খুব ইমোশনাল প্রকৃতির হয়, কথা বলতে বলতেই মাঝে মাঝে কেঁদে ফেলে। এই সব সিমটমের সাথে যদি দেখেন আপনাদের নার্ভের সমস্যাও আছে, তখন পালসাটিলা 200 দিনে একবার 4 ফোঁটা করে বেশ কিছুদিন নেবেন। এরপরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো প্লাম্বাম মেটালিকাম 200। এটিও নার্ভের জন্য খুবই একটি উপকারী মেডিসিন। এটি 200 পটেন্সিতে 4 ফোঁটা করে দিনে দুবার খেতে হবে। আশা করবো আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।